শুভ সন্ধ্যা। আজকে আমরা ন্যাশনাল ইনকামের ওপর একটা ক্লাস করব। ন্যাশনাল ইনকামটাকে আমরা দুটো ক্লাসে শেষ করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে পার্ট ওয়ান। তো পার্ট ওয়ানে আমরা কিছু জিনিস দেখে নেব ন্যাশনাল ইনকামের, বেসিক্যালি যে সমস্ত বেসিক্সগুলো আছে সেগুলো আমরা আজকে ক্লাসে দেখে নেব, আর পরের ক্লাসে আমরা বিস্তারিতভাবে ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করব। ন্যাশনাল ইনকাম নিয়ে আমাদের জানতে গেলে সবার আগে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ কোনো কিছু প্রোডিউস করতে গেলে, সেটা কোনো গুডস হোক অথবা কোনো সার্ভিস হোক, সেটাকে প্রোডিউস করতে গেলে আমাদের যে যে ফ্যাক্টরসগুলো লাগবে বা যে যে উৎপাদকগুলো লাগবে সেগুলো আমাদের জানতে হবে। প্রথমেই আসি, প্রথমেই হচ্ছে ল্যান্ড। কোনো কিছু শুরু করার আগে একটা ল্যান্ড বা জমি লাগবে। ল্যান্ড এক্ষেত্রে কিন্তু শুধু জমিকে বোঝাচ্ছে না, জমির পাশাপাশি কিন্তু সমস্ত ন্যাচারাল রিসোর্সেসকে বোঝাচ্ছে। যেমন ল্যান্ড হতে পারে, এর পাশাপাশি হতে পারে ওয়াটার, এর পাশাপাশি হচ্ছে তোমার সোলার পাওয়ার। সোলার পাওয়ার মানে যেটা আমরা সূর্যরশ্মি থেকে পাচ্ছি আর কি। তো এই ধরনের সমস্ত ন্যাচারাল রিসোর্সেসকে আমরা ল্যান্ডের মধ্যে ক্লাসিফাই করব। সেকেন্ডটা হচ্ছে লেবার। লেবার মানে হচ্ছে দ্য এফার্ট দ্যাট হিউম্যানস কন্ট্রিবিউট। অর্থাৎ একজন মানুষ, একজন শ্রমিক, তার যে শ্রমটা দিচ্ছে সেটাকে আমি বলবো লেবার, কারণ শ্রমিকের শ্রম ছাড়া কিন্তু কোনো কিছু প্রোডিউস করা সম্ভব নয়। তিন নম্বরটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটাল মানে কিন্তু তোমার টাকা পয়সা নয়, ক্যাপিটাল মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে তোমরা যে জিনিসগুলো কিনতে পারবে, অর্থাৎ মেশিনারি, টুলস, ইকুইপমেন্টস, বিল্ডিংস, যার ওপর ভিত্তি করে আমি প্রোডাকশনটা করতে পারবো বা যেটার সাহায্যে আমি কোনো জিনিসকে উৎপাদন করতে পারবো, সেটা গুডস হোক অথবা কোনো সার্ভিস হোক, সেটাকেই আমরা ক্যাপিটাল বলবো। মানি কিন্তু ক্যাপিটাল নয়, মানি ইজ নট ক্যাপিটাল, রাদার ইট ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কাজেই মানিকে যদি কেউ ক্যাপিটাল বলে সেটা কিন্তু ভুল বলা হবে। তো আমার কাছে এই ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল এই তিনটে জিনিস তো রয়েছে। এবারে এমন একজন লোককে আমার দরকার বা এমন একটা গোষ্ঠীকে আমার দরকার যারা এই ল্যান্ড, লেবার এবং ক্যাপিটালকে মোবিলাইজ করবে, অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণ করে তারা জিনিসটাকে তৈরি করবে। এদেরকে আমরা বলবো উদ্যোগপতি বা উদ্যোগী যারা হয় সেই জিনিসটাকে আমরা বলবো অন্টারপ্রেনিয়রশিপ, বা উদ্যোগপতিদের আমরা বলবো অন্টারপ্রেনিয়র। তো এরা কি করছে, এদের কাজ হচ্ছে দে কম্বাইন ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল ইন নিউ ওয়েজ। নানা রকম ভাবে তারা ল্যান্ড, লেবার এবং ক্যাপিটালটাকে ইউটিলাইজ করে করে কোনো জিনিসকে প্রোডিউস করে। এবারে এই যে ল্যান্ড যে আছে, সেই ল্যান্ড কিনতে আমার একটা কোনো খরচা হবে। তো সেই খরচাটাকে আমি কি বলবো, সেই খরচাটাকে আমি বলবো রেন্ট। অর্থাৎ আমার কাছে যদি কোনো ল্যান্ড থাকে বা আমি যদি কোনো ল্যান্ড কিনতে যাই, তাহলে তার সেটা তো আমি ফ্রিতে পাবো না, তাকে আমাকে তার জন্য আমাকে একটা রেন্ট দিতে হবে। এবারে মনে করো তোমার কাছে একটা জমি রয়েছে এবং সরকার জানতে পারলো যে সেই জমির তলায় তেল রয়েছে, তাহলে সরকার তোমার থেকে জমিটা নেবে, এবং জমিটা যদি নেয় তাহলে সরকার তোমাকে কিছু তো টাকা দেবে, সেটা মাসে মাসে হোক বা এককালীন হোক, যেভাবেই হোক, সেই টাকাটাকে আমরা তখন বলবো রয়্যালটি। কাজেই মাটির ওপরে যদি কিছু থাকে সেটার জন্য আমি পাবো রেন্ট, আর মাটির তলায় যদি কিছু থাকে তার জন্য আমি পাবো রয়্যালটি। তাহলে এই রেন্ট বা রয়্যালটি, এটা হচ্ছে এই ল্যান্ড যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরের একটা কস্ট, কাজে যেটাকে আমি ফ্যাক্টর কস্ট বলছি। তার মানে ল্যান্ডের যে ফ্যাক্টর কস্ট সেটা আইদার হবে আমার রেন্ট অথবা হবে রয়্যালটি। ঠিক তেমনি লেবার, লেবার তো ফ্রিতে কাজ করবে না, তাকে আমাকে তো বেতন দিতেই হবে। তো তাদের ক্ষেত্রে যে খরচাটা হবে সেটাকে বলা হবে হচ্ছে ওয়েজেস। তার মানে লেবার যে ফ্যাক্টরটা আছে তার কস্ট হচ্ছে ওয়েজেস। এবার ক্যাপিটাল, ক্যাপিটালের ক্ষেত্রে এই কস্টটাই হয়ে যাচ্ছে ইন্টারেস্ট। আর অন্টারপ্রেনিওর, অন্টারপ্রেনিওর যারা আছে, যারা উদ্যোগপতি আছে, তারা তো প্রফিট ছাড়া কথা বলবেই না। তার মানে রেন্ট বা রয়্যালটি, ওয়েজেস, ইন্টারেস্ট এবং প্রফিট, এই চারটে জিনিস মিলিয়ে যেটা আসে সেটাকেই বলা হয় ফ্যাক্টর কস্ট, অর্থাৎ ফ্যাক্টর অফ প্রোডাকশনের কস্ট। অর্থাৎ কোনো জিনিস উৎপাদন করতে গেলে আমার প্রোডিউসারের যে খরচাটা হবে সেটাকেই আমি বলছি ফ্যাক্টরস কস্ট, ফ্যাক্টর কস্ট। অর্থাৎ ফ্যাক্টর কস্ট সমান সমান রেন্ট অথবা রয়্যালটি প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিটস।
এটাই হলো আমার ফ্যাক্টর কস্ট। আচ্ছা, এবার আমরা দেখব সার্কুলার ফ্লো অফ ইনকাম। সার্কুলার ফ্লো অফ ইনকামটা আমরা দেখব বিটুইন ফার্মস অ্যান্ড হাউসহোল্ডস। ফার্মস কারা? যারা কোনো জিনিসকে প্রোডিউস করছে, অর্থাৎ যারা হচ্ছে প্রোডিউসার্স। আর হাউসহোল্ড কারা? যারা সেই প্রোডিউসারের গুডস বা সার্ভিসেসকে কনজিউম করছে, অর্থাৎ এরা হয়ে যাচ্ছে কনজিউমার্স। তো এবার ফার্মস এবং হাউসহোল্ডের মধ্যে ইনকামের ফ্লোটা কিভাবে হচ্ছে? দেখো, ফার্মস এরা কি করছে, কোনো জিনিসকে প্রোডিউস করছে, প্রোডিউস করে এরা কি করছে, এটাকে সেল করছে। কারণ এরা তো নিজের কাছে রাখবে না, এরা হাউসহোল্ডকে এরা দিয়ে দেবে। তারা কি করলো, সেল করলো। এবার হাউসহোল্ড তো সেটা ফ্রিতে পাবে না, তাদেরকে কিছু টাকা দিতে হবে। তো তারা যে টাকাটা দেবে সেটাই, সেই পেমেন্টটাই হয়ে গেল হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। অর্থাৎ এই হাউসহোল্ড তারা কনজাম্পশনের জন্য যে খরচাটা করবে সেটাই হচ্ছে এই গুডস এবং সার্ভিসেসের দাম। তো সেই পেমেন্টটা কি করবে, হাউসহোল্ড ফার্মের কাছে পাঠিয়ে দেবে। তো এটা একটা সাইকেল কমপ্লিট হলো। এবার এই যে ফার্মস যারা আছে, ফার্মসে কাজ করার জন্য তো লোকের দরকার। ফার্মস যে যে তাদের যে ল্যান্ড, লেবার বা ক্যাপিটাল এইসব যে লাগবে, সেগুলো কারা প্রোভাইড করবে, এই হাউসহোল্ড প্রোভাইড করবে। হাউসহোল্ড কি করবে, এই ফ্যাক্টর সার্ভিসগুলো দেবে, যেমন ল্যান্ডগুলো দেবে, লেবার দেবে, ক্যাপিটাল দেবে। এগুলো হাউসহোল্ড কি করবে, ফার্মসকে প্রোভাইড করবে। এবং ফার্মস কি করবে, তার বদলে ফ্যাক্টর পেমেন্টসগুলো এই হাউসহোল্ডকে দেবে, যেমন রেন্ট দেবে, তারপরে তোমার ওয়েজেস দেবে, তারপরে হচ্ছে তোমার ইন্টারেস্ট দেবে, প্লাস প্রফিট। কারণ অন্টারপ্রেনিওর যারা আছে তারা তো এই হাউসহোল্ড থেকেই উঠে আসছে। কাজে এই চারটে যে ফ্যাক্টর পেমেন্টস আছে বা ফ্যাক্টর কস্ট আছে, যেটা আর কি, যেটা যখন হাউসহোল্ড যখন পাবে তখন সেটা তাদের কাছে ফ্যাক্টর পেমেন্ট হয়ে যাবে আর কি। তো এই জিনিসটাই হচ্ছে তোমার সার্কুলার ফ্লো অফ ইনকাম। এবার আমাদের জানতে হবে স্টক কাকে বলে আর ফ্লো কাকে বলে। নাম দেখেই বুঝতে পারছো, স্টক মানে হচ্ছে একটা ফিক্সড টাইমে যে জিনিসটা আছে বা যতটা কোয়ান্টিটি কোনো জিনিস আছে সেটাকেই বলা হচ্ছে স্টক। আর ফ্লো হচ্ছে কোনো নির্দিষ্ট টাইমে নয় বা কিন্তু কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে যেটা মুভ করে যাচ্ছে বা যেটা ফ্লো করে যাচ্ছে। তাহলে ইকোনমিক্সের ভাষায় স্টক ভেরিয়েবল কাকে বলবো আর ফ্লো ভেরিয়েবল কাকে বলবো সেটা একটু দেখে নিই আমরা। স্টক ভেরিয়েবল হচ্ছে একটা ইকোনমিক ভেরিয়েবল উইচ ক্যান বি মেজার্ড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, মানে একটা টাইমের একটা পয়েন্টে, একটা বিন্দুতে আমরা সেটাকে মেজার করতে পারবো বা একটা মোমেন্টে আমরা যেটাকে মেজার করতে পারবো সেটাই হচ্ছে আমার স্টক ভেরিয়েবল। স্টক ভেরিয়েবলের উদাহরণ কি, যেমন হচ্ছে পপুলেশন, পপুলেশন অফ আ পার্টিকুলার সিটি, পপুলেশন অফ এ পার্টিকুলার টাউন, একটা পার্টিকুলার ডেটে পপুলেশন কত সেটা আমরা, সেটা হয়ে যাচ্ছে আমার স্টক ভেরিয়েবল। তারপর হচ্ছে ওয়াটার ইন এ রিজার্ভয়ার, তার মানে একটা পাত্রের মধ্যে তুমি জল ভরে রাখছো, কতটা জল আছে সেটা হচ্ছে তার স্টক। অথবা গুডস ইন এ ওয়্যার হাউস, অর্থাৎ কোনো একটা গোডাউনে বা ওয়্যার হাউসে যতটা পরিমাণ স্টক রয়েছে, যতটা পরিমাণ গুডস রয়েছে সেটাকেই আমরা বলছি স্টক। অর্থাৎ অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম যতটা কোয়ান্টিটি আমরা মেজার করতে পারছি সেটাই হয়ে যাচ্ছে আমার স্টক, যেটা একটা ফিক্সড জায়গাতে রয়েছে, যেটা মুভ করছে না, যেটার ফ্লো হচ্ছে না। এরপর আসি হচ্ছে ফ্লো ভেরিয়েবল। ফ্লো ভেরিয়েবলটা কি, ফ্লো ভেরিয়েবল হচ্ছে একটা ইকোনমিক ভেরিয়েবল উইচ ক্যান বি মেজার্ড অ্যাট আ পিরিয়ড অফ টাইম। দেখো, স্টকের ক্ষেত্রে ছিল অ্যাট এ পয়েন্ট অফ টাইম, আর ফ্লোয়ের ক্ষেত্রে হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময়কাল ধরে আমরা যেটাকে মেজার করতে পারবো সেটাই হলো ফ্লো ভেরিয়েবল। যেমন ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কিন্তু কোনো পার্টিকুলার ডেটে ইনকামটাকে বোঝায় না, ওটা বোঝায় সাধারণত এক বছরে একটা দেশের কতটা আয় ছিল, যেমন 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি কতটা আয় ছিল সেটাই হচ্ছে তার ন্যাশনাল ইনকাম, সেই দেশের ন্যাশনাল ইনকাম। তারপর ওয়াটার ইন এ রিভার, স্বাভাবিক ব্যাপার। সেলস, এই সেলসটাও যেটা আছে সেটা আমি একটা পার্টিকুলার ডেটে কত সেলস হচ্ছে সেটা আমরা মাপি না, আমরা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, সাধারণত একটা মাসে বা একটা বছরে কত আমার সেল হয়েছে সেটাকে আমরা মাপি, সেটাই হচ্ছে আমার ফ্লো। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। মনে করো এখানে একটা ট্যাপ কল আছে, সেই ট্যাপ থেকে এখানে জল পড়ছে আর জলটা একটা পাত্রতে জমা হচ্ছে। তো পাত্রতে একটা টাইম, মানে একটা পার্টিকুলার টাইমের পরে যতটা জল জমা হবে সেটাই হচ্ছে স্টক, আর ততটা টাইম পিরিয়ড দিয়ে যতটা জল
এই নলের মধ্যে দিয়ে ফ্লো করেছে, সেটাই হয়ে যাচ্ছে আমার ফ্লো। এই হলো স্টক আর ফ্লো এর কনসেপ্ট। এবার আমরা দেখে নেব গুডস কয় প্রকার, গুডস বা দ্রব্য এরা কয় প্রকার। এই গুডস কে আমরা দুটো ভাগে ক্যাটাগরাইজ করতে পারি বা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাই নেচার বা বাই ইউজেজ, আর একটা হচ্ছে বাই স্টেজ অফ প্রোডাকশন, মানে কোন প্রোডাকশনের কোন স্টেজে রয়েছে সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারি। নেচার বা ইউসেজ অনুযায়ী আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাপিটাল গুডস আর একটা হচ্ছে কনজিউমার গুডস। ক্যাপিটাল গুডস কারা? ক্যাপিটাল গুডস হচ্ছে তারা যারা যাদের দিয়ে আমরা অন্য কোনো গুডস তৈরি করতে পারবো, যেমন হচ্ছে মেশিনারি। মেশিন একটা গুড, কিন্তু সেটা তো আমরা ফাইনালি আমরা ইউজ করি না, সেটাকে কাজে লাগিয়ে আমরা কোনো দ্রব্য তৈরি করি বা কোনো গুডস তৈরি করি। তাই মেশিনারি, টুলস, ইকুইপমেন্টস এইগুলো হয়ে গেল হচ্ছে আমার ক্যাপিটাল গুডস। আর একটা হচ্ছে কনজিউমার গুডস। কনজিউমার গুডস হচ্ছে সেই গুডস যেগুলোকে আমরা কনজিউম করি, যেগুলোকে ফাইনালি কনজিউম করা হয়, দে আর কনজিউমড ফাইনালি। যেমন মেশিন দিয়ে আমরা যে সমস্ত জিনিসগুলোকে তৈরি করলাম, যেমন মনে করো গাড়ি, কার একটা কনজিউমার গুড। তারপর আমার কম্পিউটার, কম্পিউটার ল্যাপটপ আমার পার্সোনাল ইউজের জন্য যদি হয় তাহলে এটা আমার একটা হচ্ছে কনজিউমার গুড। কিন্তু আমি যদি কোনো কম্পিউটারকে আমি রেলওয়ে স্টেশনে রাখি, সেই রেলওয়ে স্টেশন থেকে সেটা দিয়ে আমি ধরো টিকিট কাটার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই কম্পিউটারটা মানে রেলওয়েজের যে কম্পিউটারটা আছে সেটা কিন্তু তখন ওই ক্যাপিটাল গুডস চলে যাবে, ক্যাপিটাল গুডসের মধ্যে পড়ে যাবে। কারণ ওই কম্পিউটারের থেকে আমরা টিকিট বের করছি, বা প্রিন্টার আছে যেটা, সেই প্রিন্টার থেকে আমি টিকিট প্রিন্ট আউট করছি, সেই টিকিটটা ফাইনালি হয়ে যাচ্ছে আমার কনজিউমার গুড। অ্যাকচুয়ালি একটা সার্ভিস, নট এ গুড বাট এ সার্ভিস। তো সেই সার্ভিসটা প্রডিউস হচ্ছে ওই কম্পিউটার থেকে, তাহলে সেক্ষেত্রে কম্পিউটার হয়ে যাচ্ছে একটা মেশিনারি। কিন্তু আমি যদি কম্পিউটারটাকে যদি আমি ল্যাপটপ, আমি এখন বর্তমানে যেটা ব্যবহার করছি আর কি আমার পার্সোনাল ইউজের জন্য, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কনজিউমার গুড। মানে ফাইনালি যেটা কনজিউম হচ্ছে, যেটা থেকে আর নতুন কিছু তৈরি হচ্ছে না, সেটাকেই আমি বলছি কনজিউমার গুড। এবারে প্রোডাকশনের স্টেজ অনুযায়ী আমরা গুডসকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস আর একটা হচ্ছে ফাইনাল গুডস। ইন্টারমিডিয়েট গুডস কারা? ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে সেই সমস্ত গুডস যেগুলো একটা প্রোডাকশনের ফাইনাল স্টেজে নেই বা প্রোডাকশনের ইন্টারমিডিয়েট স্টেজে আছে, মানে যেটাকে আরো কাজে লাগিয়ে ব্যবহার করা যাবে। যেমন সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে সল্ট। সল্ট মানে হচ্ছে লবণ। লবণ এটাকে যদি আমি হোটেলে ব্যবহার করি বা বাড়িতে রান্নাবান্নার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমি একটা নতুন একটা জিনিস পাচ্ছি, একটা পার্টিকুলার ডিশ পেয়ে যাচ্ছি। সুগার, এটাও হচ্ছে একটা ইন্টারমিডিয়েট গুড। চিনি তো কেউ মুঠো মুঠো খাবে না, যেমন লবণকেও আমরা মুঠো মুঠো মুখে দিয়ে খেয়ে নিতে পারবো না, সেটাকে রান্নাতেই আমাকে কাজে ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে, সুগার দিয়ে আমি মনে করো সুইটস তৈরি করলাম বা মিষ্টি তৈরি করলাম, সেই মিষ্টিটা হয়ে যাচ্ছে আমার ফাইনাল গুড, আর এই সুগারটা হয়ে যাচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। ইন্টারমিডিয়েট গুডস যখন বলে দিয়েছি তখন বোঝা যাচ্ছে ফাইনাল গুডসটাও আমরা বুঝে যেতে পারবো। ফাইনাল গুডস মানে হচ্ছে সেই সমস্ত গুডস যেগুলো রেডি ফর কনজাম্পশন, মানে ফাইনাল গুডস হচ্ছে সেই ধরনের গুডস যেগুলোকে আমরা কনজিউম করতে পারি, যেমন এই সুইটস বা এই ডিশ বা যে সমস্ত জিনিস আর কি তোমার ফাইনালি তৈরি হয়ে আসছে, সেই জিনিসটাকে আমরা বলবো ফাইনাল গুডস। এবার আমরা দেখে নেব প্রোডাকশন ট্যাক্স আর প্রোডাকশন সাবসিডি কি জিনিস, আর প্রোডাক্ট ট্যাক্স আর প্রোডাক্ট সাবসিডি কি জিনিস। প্রথমেই আসি প্রোডাকশন ট্যাক্সের কথায়। ট্যাক্স মানে হচ্ছে সেটা যেটা আমাদের সরকারকে দিতে হবে। তাহলে প্রোডাকশন ট্যাক্স কি? প্রোডাকশন ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স যেটা প্রোডিউসারদেরকে দিতে হবে, যেটা প্রোডিউসার পে করবে। কাকে পে করবে? গভর্নমেন্টকে। কিভাবে? পেড ইন রিলেশন টু প্রোডাকশন অ্যান্ড আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভলিউম অফ অ্যাকচুয়াল প্রোডাকশন। এটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি কতটা প্রোডিউস করছি তার উপর আমাকে ট্যাক্স দিতে হবে না। আমি প্রোডিউস করার চেষ্টা করছি বা প্রোডিউস করতে যাচ্ছি, সেই সময় আমাকে একটা ট্যাক্স দিয়ে দিতে হবে, সেই ট্যাক্সটাই হচ্ছে আমার প্রোডাকশন ট্যাক্স। তো প্রোডাকশন ট্যাক্সের এক্সাম্পল কি কি হতে পারে? যেটা ভলিউম অফ প্রোডাকশন, মানে আমি কতটা উৎপাদন করছি সেটার উপর ডিপেন্ড করছে না, সেই প্রোডাকশন ট্যাক্সের এক্সাম্পল হলো আমার স্ট্যাম্প ডিউটি অথবা আমার রেজিস্ট্রেশন ফিজ। এইগুলো হলো আমার প্রোডাকশন ট্যাক্স। কেন? কারণ আমি মনে করো একটা ফ্যাক্টরি তৈরি করব, তার জন্য আমার জমি কিনতে হবে। তো জমি আমি কিনবো কারোর কাছ থেকে,
তো কিনতে গেলে আমাকে রেজিস্ট্রি করতে হবে, তো রেজিস্ট্রি করতে গেলে আমাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। কাকে দিতে হবে? গভর্নমেন্টকে দিতে হবে। তো আমি সেখানে কি তৈরি করছি সেটার সাথে কোনো যোগাযোগ নেই, বা আমি ওখানে কতটা প্রোডাকশন করব সেটার সাথেও কোনো যোগাযোগ নেই। আমি মোদ্দা কথা, এতটা জমি আমি কিনছি, আমাকে সেই অনুযায়ী আমাকে স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো এটাই হলো আমার প্রোডাকশন ট্যাক্স। তাহলে এবার দেখতে হবে প্রোডাকশন সাবসিডি বলতে কি বোঝে। দেখো, প্রোডাকশন ট্যাক্স প্রোডিউসার পে করে, তাহলে প্রোডাকশন সাবসিডি কি হবে? যেটা প্রোডিউসার্স রিসিভ করছে, রিসিভ করছে মানে একটা অ্যাসিস্ট্যান্স হিসেবে রিসিভ করছে। তো যে অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড ইন অর্ডার টু এনকারেজ দ্য প্রোডাকশন অফ এ প্রোডাক্ট, সেটাকেই আমরা বলবো প্রোডাকশন সাবসিডি। ইট ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভলিউম অফ প্রোডাকশন। তার মানে প্রোডিউসারের ক্ষেত্রে আমি কতটা প্রোডিউস করছি সেটা ইমেটেরিয়াল। ট্যাক্স যখন লাগবে তখন আমায় ট্যাক্স দিতে হবে, সাবসিডি যখন পাওয়ার থাকবে তখন আমি সাবসিডিটাও পাবো, মানে প্রোডিউসার হিসেবে আমি গভর্নমেন্টের থেকে সাবসিডিটা পাবো। এবার প্রোডাকশন সাবসিডির একটা উদাহরণ দেওয়া যাক। প্রোডাকশন সাবসিডির উদাহরণ হচ্ছে তোমার বিভিন্ন ট্যাক্স রিবেট। মনে করো ট্যাক্স ছিল, সেই ট্যাক্সের একটা রিবেট দিয়ে দেওয়া হলো, সেটাকে আমি বলবো একটা প্রোডাকশন সাবসিডি। অথবা মনে করো স্পেশাল ইকোনমিক জোন করা হলো, সেখানে প্রচুর বেনিফিটস দেওয়া হলো কোনো কোম্পানিকে, কোনো রকম অ্যাসিস্ট্যান্স দেওয়া হলো, কোনো হার্ড বেনিফিট বা কোনো সফট বেনিফিট দেওয়া হলো, তো এটাও এক ধরনের সাবসিডি। এটা কি করছে? প্রোডাকশনটাকে এনকারেজ করার চেষ্টা করছে, প্রোডাকশনটাকে এনকারেজ করার চেষ্টা করছে। কেন? যাতে যত বেশি ইন্ডাস্ট্রি হবে, যত বেশি কোম্পানি উঠে আসবে, তত বেশি লোকে এমপ্লয়মেন্ট পাবে। কাজে এমপ্লয়মেন্টের জন্য, দেশের গ্রোথের জন্য কি করছে সরকার? এদেরকে সাবসিডি দিয়ে দিচ্ছে যাতে তারা বেশি বেশি করে ইনভেস্ট করে। তো এটা তো হলো প্রোডাকশন ট্যাক্স আর প্রোডাকশন সাবসিডির কথা। এবার আসি হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স। দেখো, প্রোডাক্ট ট্যাক্সটা কি? প্রোডাক্ট ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স যেটা কনজিউমার পে করবে। প্রোডাকশন ট্যাক্সের ক্ষেত্রে প্রোডিউসার পে করেছিল, কিন্তু প্রোডাক্ট ট্যাক্সের ক্ষেত্রে কনজিউমার পে করবে। দে আর পেড অন দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ প্রোডাকশন। তার মানে কতটা জিনিস তুমি নিচ্ছ সেটার উপর বেস করে তোমাকে ট্যাক্স দিতে হবে। তাই এটা হচ্ছে পেড পার ইউনিট অফ গুডস অর সার্ভিস। প্রোডাকশন প্রোডাক্ট ট্যাক্সের এক্সাম্পল কি? জিএসটি, এক্সাইজ ডিউটি। অর্থাৎ তুমি যতটা জিনিস কিনছো তার উপর বেস করে তুমি জিএসটি দেবে বা এক্সাইজ ডিউটি দেবে। এরপর হচ্ছে প্রোডাক্ট সাবসিডি। দেখো, এই যে প্রোডাকশন ট্যাক্স, প্রোডাকশন প্রোডাক্ট ট্যাক্স, প্রোডাক্ট ট্যাক্সটা দিচ্ছে হচ্ছে কনজিউমার। তাহলে প্রোডাক্ট ট্যাক্স যদি কনজিউমার দেয়, তাহলে প্রোডাক্ট সাবসিডিটা কে পাবে? কনজিউমার পাবে। তার মানে কনজিউমার এই অ্যাসিস্ট্যান্সটা রিসিভ করবে। সাবসিডি মানে অ্যাসিস্ট্যান্স, তার মানে অ্যাসিস্ট্যান্স গিভেন বাই দ্য গভর্নমেন্ট টু ইন্ডিভিজুয়ালস অর বিজনেসেস ইন দ্য ফর্ম অফ ক্যাশ অর গ্রান্টস দ্যাট হেল্পস রিডিউস দ্য প্রাইস অফ প্রোডাক্টস। অর্থাৎ প্রোডাক্টের যে প্রাইস সেটা যাতে কম হয়, তার জন্য যে অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হবে সেই অ্যাসিস্ট্যান্সটা দেবে হচ্ছে গভর্নমেন্ট। এটাকেই আমরা বলবো প্রোডাক্ট সাবসিডি। প্রোডাক্ট সাবসিডির সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে তোমার পেট্রোলের সাবসিডি, তারপর হচ্ছে ফার্টিলাইজার সাবসিডি, তারপর এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা হচ্ছে এক ধরনের প্রোডাক্ট সাবসিডি। এই এলপিজির ওপর আমরা যেটা পাচ্ছি সেটা আমার প্রোডাক্ট সাবসিডি। এবার আমরা দেখে নেব ডোমেস্টিক ভার্সেস ন্যাশনাল। এই যে জিনিস কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের ওপর যে জিনিসগুলো রয়েছে আর কি, যেমন জিডিপি, এনডিপি, এনএনপি, জিএনপি, এই সমস্ত কনসেপ্টগুলো আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো এই ক্লাসে তার একটা বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি আর কি। তো ইকোনমিক্সের ভাষায় ডোমেস্টিক বলতে আমি কি বলবো? ডোমেস্টিক বলতে আমি বোঝাবো উইদিন দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি। তার মানে একটা দেশের জিওগ্রাফিক্যাল বা পলিটিক্যাল টেরিটরির মধ্যে যে জিনিসগুলো হচ্ছে আর কি, যে কাজগুলো হচ্ছে সেটাকে আমরা বলবো ডোমেস্টিক। তার মানে এখানে লোকেশনটা ইম্পর্টেন্ট, মানে কোন জায়গায় হচ্ছে, সেটা ইন্ডিয়াতে হচ্ছে নাকি আমেরিকাতে হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু সেই যে কাজটা হচ্ছে এই টেরিটরিতে, সেখানে কে কাজ করছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। মানে নট দ্য পার্সন অ্যাকাউন্টিং ফর, তার মানে সেখানে যারা কাজ করছে তারা এখানে ইম্পর্টেন্ট নয়। তার মানে এখানে হুটা ইম্পর্টেন্ট নয়,
তার মানে একজন ইন্ডিয়ান কাজটা করছে নাকি একজন আমেরিকান কাজটা করছে সেটা একেবারেই ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে ওয়্যার, মানে কাজটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটির উল্টোটা হচ্ছে ন্যাশনাল। ন্যাশনাল মানে হচ্ছে দ্য পার্সন অ্যাকাউন্টিং ফর ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড নট দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি। তার মানে এখানে হু, এই কোয়েশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে ইন্ডিয়ান করছে না আমেরিকান করছে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু কাজটা ইন্ডিয়াতে হচ্ছে না আমেরিকাতে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। তার মানে এখানে ওয়্যারের কোয়েশ্চেনটা এখানে ইম্পর্টেন্ট নয়। এরপরের কনসেপ্টটা হচ্ছে ফ্যাক্টর কস্ট বনাম মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট তো আমরা একটু আগেই দেখে নিয়েছি আগের একটা স্লাইডে, যে ফ্যাক্টর কস্ট বলতে বোঝায় যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেই সময় যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ওর প্রত্যেকটা ফ্যাক্টরের উপর যে কস্টটা ইনকার হয় সেটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট। যেমন রেন্ট অথবা রয়্যালটি প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিটস। রেন্ট বা রয়্যালটি কার ওপর আসে? ল্যান্ডের ওপর। ওয়েজেস আসে কার ওপর? লেবারের ওপর। ইন্টারেস্ট আসে কার ওপর? ক্যাপিটালের ওপর। আর প্রফিট কার ওপর আসে? এটা হচ্ছে অন্টারপ্রেনিয়রের ওপর। তো এই চারটে যোগ করে যেটা পাই সেটাই হচ্ছে আমার ফ্যাক্টর কস্ট। এবারে কোনো একটা বস্তু যখন ফ্যাক্টরি থেকে বেরিয়ে মার্কেটে চলে আসে তখন তার যে দামটা হয় সেটাকেই বলা হচ্ছে মার্কেট প্রাইস। তার মানে এই যে ফ্যাক্টর কস্ট আছে, ফ্যাক্টর কস্টের সাথে কি কি জুড়বে? নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস বা NIT বলতে আমরা কি বুঝবো? এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। তার মানে ওই যে GST এক্সাইজ ডিউটি এগুলো যে লেগেছে এগুলো তো ইনডাইরেক্ট ট্যাক্স, তার থেকে এই যে সেই প্রোডাক্টের ওপর যে সমস্ত সাবসিডিগুলো অ্যাড হয়েছিল সেগুলো সব বিয়োগ করে যে জিনিসটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এই নেট ইনডাইরেক্ট ট্যাক্সকে যখন আমি ফ্যাক্টর কস্টের সাথে যোগ করে দেব তখন যে দামটা আমার থাকবে সেটাই হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ যে দামে মার্কেটে জিনিসটা বিক্রি হবে সেটাই হলো মার্কেট প্রাইস। এবারে আমরা দেখে নেব গ্রস আর নেট। গ্রসটা কি? গ্রস মানে হচ্ছে মোট, অর্থাৎ টোটাল বা হোল অ্যামাউন্ট, মানে কোনো কিছুর হোল অ্যামাউন্টটাকে আমরা বলবো গ্রস। সেটা গ্রস ইনকাম হতে পারে, গ্রস প্রোডাক্ট হতে পারে, তো সেটাই হচ্ছে গ্রস। আর গ্রসের পরে যেটা আসে সেটা হচ্ছে নেট। নেট মানে হচ্ছে গ্রস থেকে কোনো কিছু বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে আমার নেট। ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা কি করি? গ্রস থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই। এই যে গ্রস, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে আমার নেট। এবারে প্রশ্ন হচ্ছে ডেপ্রিসিয়েশন কেন? ডেপ্রিসিয়েশনটাকে আমরা বাদ দিচ্ছি কেন? তার কারণ হচ্ছে ডেপ্রিসিয়েশন আমাদের হতেই পারে আমরা যে সমস্ত ক্যাপিটাল গুডসগুলো ব্যবহার করছি, মেশিনারিজগুলো ব্যবহার করছি, সেগুলোর একটা ক্ষয় হয়। ক্ষয় হওয়া মানে হচ্ছে একটা ওয়্যার অ্যান্ড টিয়ার থাকে, সেটার এই মুহূর্তে যা দাম আছে আস্তে 5 বছর সেটাকে ব্যবহার করো, ব্যবহার করার পর দেখবে তার দামটা অটোমেটিক্যালি কমে গেছে, তাহলে প্রতি বছর তার একটা করে দাম কমতে থাকছে। তো সেই যে দামটা যেটা কমতে থাকছে সেটাই হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমার আমাকে যদি নেট অ্যামাউন্টটা যদি পেতে হয় বা নেট ইনকাম বা নেট প্রোডাক্ট যদি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই গ্রস থেকে এই ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। এই ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে তবেই আমরা নেট জিনিসটা পাবো। আর আমাদের কিন্তু গ্রসের চাইতে নেটের প্রতি একটু ঝোঁকটা বেশি, কাজে কারণ আমরা ডেপ্রিসিয়েশনটাকে তোমার বাদ দিয়েই কিন্তু সবকিছু বিচার করতে চাই। এরপরে হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। দেখো আমাদের দেশের অনেকেই বিদেশে কাজ করে, আবার বিদেশেরও কিছু লোক আমাদের দেশে এসে কাজ করে। যারা আমাদের দেশের পাবলিক যারা বিদেশে গিয়ে কাজ করছে তারা সেখান থেকে একটা কিছু রোজগার করছে, তারা তাদের সার্ভিস অফার করছে, তার পরিবর্তে তারা একটা ফ্যাক্টর পেমেন্টস পাচ্ছে বা তাদের একটা ফ্যাক্টর ইনকাম হচ্ছে। আবার আমাদের দেশে যে সমস্ত বিদেশিরা কাজ করতে আসছে তারা তাদের সার্ভিসটা বা পরিষেবাটা আমাদের দেশে দিচ্ছে, তার বিনিময়ে আমাদের দেশ থেকে তারা কিছু টাকা পাচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে আমার ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কি? ইনকাম আর্ন বাই এ কান্ট্রিজ নর্মাল রেসিডেন্টস। নর্মাল রেসিডেন্ট কারা? নর্মাল রেসিডেন্ট মানে হচ্ছে সেই সমস্ত ভারতীয়রা, আমার দেশের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে হবে সেই সমস্ত ভারতীয়রা যাদের
আমাদের দেশের সাথে একটা লং টার্ম ইন্টারেস্ট আছে। মানে যারা হয় আমার দেশের পাবলিক, যারা হয়তো কয়েক বছরের জন্য হয়তো বাইরে গেছে, আমেরিকা গেছে কাজ করতে, আবার আমাদের দেশে ফিরে আসবে, বা যারা আমাদের দেশেরই পাবলিক হয়তো শর্ট টার্মের জন্য কোনো কাজ করতে গেছে, বা হয়তো কোনো ব্যবসায়ী, মুকেশ আম্বানির মতো ব্যবসায়ী, সে হয়তো বিদেশে গিয়ে কিছু একটা করছে, করে কিছু টাকা রোজগার করছে। তো এই সমস্ত যে জিনিসগুলো আছে তাদের, মানে এদেরকে আমরা বলবো নর্মাল রেসিডেন্টস। সেই নর্মাল রেসিডেন্ট যখন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বলতে এখানে ইন্ডিয়ার বাইরের জায়গা বোঝাচ্ছে, মানে অ্যাব্রড বোঝাচ্ছে বা ফরেন বোঝাচ্ছে, সেখান থেকে তাদের যে, তারা যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসের বিনিময়ে তারা যে টাকাটা রোজগার করে আনছে সেইটাই হচ্ছে আমার ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে ইনকাম আর্ন বাই এ কান্ট্রিজ নর্মাল রেসিডেন্টস, মানে সমস্ত নর্মাল রেসিডেন্ট যা ইনকাম আর্ন করে আনছে সেগুলোকে যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমার ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এবারে দেখো, নর্মাল রেসিডেন্টরা যদি ফ্যাক্টর ইনকাম নিয়ে আসে আমাদের দেশে, ঠিক তেমন অন্য দেশের যারা নর্মাল রেসিডেন্ট আছে তারাও আমাদের দেশে কাজ করার সময় তারা সার্ভিস দিয়ে কিছু টাকা নিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে নেট ব্যাপারটা বের করতে হবে। দেখো আগের স্লাইডে আমরা কি দেখেছি, যখন আমরা গ্রস থেকে নেট বের করছি তখন আমরা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করছি, কিন্তু এখানে তো ডেপ্রিসিয়েশনের কোনো ব্যাপার নেই, কিন্তু নেটের, নেট ফ্যাক্টর ইনকামটা আমাকে কেন বের করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কত টাকা আমরা বিদেশ থেকে আনছি আর কত টাকা আমরা বিদেশকে ফেরত দিচ্ছি, এই দুটোকে মাইনাস করে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ ইনকাম আর্ন বাই ইন্ডিয়ান্স ইন ফরেন কান্ট্রিজ, যেটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মাইনাস ইনকাম আর্ন বাই ফরেনার্স ইন ইন্ডিয়া। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত ফরেনাররা কাজ করে টাকা নিয়ে যাচ্ছে সেই দুটোকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। মনে করো যতজন ভারতীয় বাইরে আছে আর কি, তারা মনে করো প্রতি বছর 100 কোটি টাকা ইনকাম করে নিয়ে আসছে, এটা ইনফ্লো হচ্ছে, কিন্তু ভারতে যে সমস্ত বিদেশিরা কাজ করছে আর কি, যদিও তাদের সংখ্যা খুবই কম, তারা মনে করো এখান থেকে 20 কোটি টাকা রোজগার করে নিজের দেশে নিয়ে যাচ্ছে, তাহলে আমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি হবে, এটা হবে এই 100 কোটি মাইনাস 20 কোটি, মানে 80 কোটি, এটাই হবে আমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে সেটাও জানিও, আমি পরের ক্লাসে যখন রিক্যাপ করাবো তখন আমি সেই জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব সহজ ভাষায়। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে বা তোমাদের কোনো ইনপুট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এর পরের ক্লাসে যেদিন আমরা ন্যাশনাল ইনকামের পার্ট টুটা করাবো, সেই ন্যাশনাল ইনকামের পার্ট টুতে আমরা এই কনসেপ্টগুলো দেখব, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এবং গ্রস ভ্যালু অ্যাডেড, এগুলো আমাদের নেক্সট ক্লাসের টপিক থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই।